ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন্স ম্যাজিক আজকে নিয়ে এসেছি একদম সফট রিচ ময়েস্ট একটা চকলেট কেকের রেসিপি আর এটা একদম ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে থাকা বাসনপত্র এবং বাড়িতে থাকা অতি সাধারণ জিনিসপত্র দিয়ে বানানো যারা প্রথম কেক বানাচ্ছ বা যাদের কেক বানালে সবসময় খুব ভালো হয় না তারাও কিন্তু এই রেসিপিটা ফলো করলে খুব ইজিলি বাড়িতে একদম সহজেই প্রত্যেকবার পারফেক্ট কেক বানাতে পারবে আর যারা এগলেস কেকের রেসিপি আগে চাইছিলে তাদের জন্য বলে রাখি এটা কিন্তু এগলেস অতএব খুব সহজেই এটা বাড়িতে বানাতে পারো আর কিছুদিন আগেই আমি একটা কেকের রেসিপি দিয়েছিলাম সেখানে অনেকেই আমাকে মেজারমেন্ট কাপ নিয়ে কিছু প্রশ্ন করেছিল সেই জন্য আজকের ভিডিওতে কিন্তু মেজারমেন্ট কাপের ব্যাপারটা ডিটেলসে থাকছে তাই ভিডিওটা খুব মন দিয়ে দেখো তাহলে চলো আর দেরি না করে ঝটপট দেখে নিই রেসিপিটা আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিও আপলোড দিলেই তোমার কাছে নোটিফিকেশন চলে যায় আর তুমি কোনো রেসিপি মিস না করো তাহলে চলো আর দেরি না করে ঝটপট দেখে নিই এই দারুণ জিভে জল আনা কেকের রেসিপিটা কেকটা বানাবো ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো একদম ঘরোয়া পদ্ধতিতে বানাবো আর প্রথমেই সেই জন্য যে মেজারমেন্টটা করব অনেকের কাছে এই কাপ বা ইনস্ট্রুমেন্ট এগুলো থাকে না সেই জন্য মেজারমেন্টটা যেটা করব। সেটা হচ্ছে মিডিয়াম চায়ের কাপ আমি আগেও যে রেসিপিটা দিয়েছিলাম দুদিন আগে সেখানেও মিডিয়াম চায়ের কাপ বলেছিলাম সেখানে আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে মিডিয়াম চায়ের কাপ বলতে কোনগুলো তাহলে বলি মিডিয়াম যে কোনো চায়ের কাপ আমি এখানে যে চারটে চায়ের কাপ নিয়েছি আজকে আমি এই কাপটার মাপে কেকটা বানাবো এটা একটা নর্মাল চায়ের কাপ এটা মিডিয়াম সাইজ মিডিয়াম চায়ের কাপ বলতে আমরা যেটা বুঝি এটা মিডিয়াম সাইজ এটাও মিডিয়াম সাইজের কাপ বা এরকম এগুলো যে কোনোটা হচ্ছে মিডিয়াম সাইজের কাপ এরকম যে কোনো সাইজের কাপই যদি বাড়িতে থাকে চায়ের কাপ অ্যাভেলেবেল থাকে এরকম যে কোনো মিডিয়াম সাইজের কাপের আমি যে মাপগুলো আজকে দেখাবো যে কোনো একটা কাপ এর মধ্যে থেকে নিতে পারো এবং সমস্ত মাপগুলো সেই কাপের মাপেই মাপতে হবে মানে দু কাপ ময়দা হলে যে কাপটা নেবে যদি এই কাপটা নাও তাহলে এই কাপের মাপে দু কাপ যদি চিনি এক কাপ হয় তাহলে এই কাপটার মাপেই এক কাপ এরকমভাবে দু থ্রি ফোর্থ কাপ হলে এই কাপটার মাপে নিতে হবে এরকম যে কাপটা নেবে সেই সেম কাপের সব কটার পরিমাণটা করে নিতে হবে তাহলেই কিন্তু মাপটা ঠিক হবে এবার আমি আজকে যে মাপগুলো বলবো সেগুলো সবই মিডিয়াম চায়ের কাপের এ বাদ দিয়েও ধরো এরকম একটা কাপ এরকম কাপ এরকম যদি একটা কাপ থাকে এই কাপগুলো চায়ের এই কাপটা কিন্তু ছোটো কাপ দেখো এগুলোর পাশে রাখলে এই কাপটা কিন্তু অনেকটাই ছোটো কাপ এই ছোটো কাপের মাপে কিন্তু আমি এখানে মাপগুলো বলছি না যদি কারোর এরকম ছোট কাপের মাপে নাও তাহলে মাপগুলো আলাদা হয়ে যাবে কেন বেকিং পাউডার বেকিং সোডার যে মাপটা বলছি সেটা কিন্তু এই মিডিয়াম চায়ের কাপের মাপে ছোটো চায়ের কাপের মাপে নয় অতএব এই ছোট চায়ের কাপের মাপটা কিন্তু হবে না এর মধ্যে যে কোনো একটা মিডিয়াম সাইজের কাপের মাপেই নিতে পারো তাতে কোনো অসুবিধা নেই শুধু যে কাপটা দিয়ে মাপবে সেই সেম কাপে সবার পরিমাণটা নিতে হবে আজকে এই রেসিপিটা বানাবো একটা টিফিন বক্সে টিফিন বক্সের পরিবর্তে যে কোনো স্টিল বা অ্যালুমিনিয়ামের বাটি নিলেও হবে বা অন্য যে কোনো কিছু শুধু খেয়াল রাখতে হবে যেন একটু মোটা হয় বাটিটা তাহলেই হবে প্রথমে এই টিফিন বক্সটাকে গ্রিস করে নেব গ্রিস করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি তেল তেলের বদলে ঘি বা মাখনও ব্যবহার করা যায় এবার এই তেলটা দিয়ে পুরো টিফিন বক্সটা খুব ভালো করে মাখিয়ে নেব আগের দিন আমি বাটার পেপার দিয়ে লাইনিং করেছিলাম কিন্তু বাটার পেপার সবসময় অনেকের কাছেই থাকে না সেই জন্য আজকে কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতেই কেকটিরটা তৈরি করব তেলটা ভালো করে মাখানো হয়ে গেছে এবার কিছুটা ময়দা এর মধ্যে দেব এবার ময়দাটাও তেলের মতো করেই এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে পুরো টিফিন বক্সটার চারিদিকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এরকমভাবে করলে যাদের কাছে বাড়িতে বাটার পেপার নেই আমাদের অনেকের কাছেই সবসময় থাকে না বাটার পেপার ছাড়াও কিন্তু কেক টিন খুব ইজিলি তৈরি করে নেওয়া যেতে পারে দেখো পুরোটা বাটার ময়দা লাগানো হয়ে গেছে কিছুটা এক্সট্রা ময়দা রয়েছে সেটাকে এরকম ভাবে একটু ট্যাপ করলেই এক্সট্রা ময়দাগুলো লুজ ময়দাগুলো চলে আসবে এগুলোকে ফেলে দিতে হবে ব্যাস আমাদের কেক টিন রেডি এবার কেকের প্রেপারেশানটা করব প্রথমেই এখানে আরও একটা জিনিস করে নেবো অনেকের বাড়িতেই সবসময় এসেন্স থাকে না আজকে আমরা হোম মেড এসেন্স ব্যবহার করব তার জন্য প্রথমেই এই কাপটা নিয়ে নিচ্ছি বড় যে চামচ থাকে টেবিল চামচ বলি সেই টেবিল চামচে দেড় টেবিল চামচ ইনস্ট্যান্ট কফি পাউডার আর এই টেবিল চামচেরই তিন টেবিল চামচ উষ্ণ গরম জল এর মধ্যে নিয়ে নিলাম এবার খুব ভালো করে গুলে নেব ব্যাস রেডি হয়ে গেল আমাদের হোমমেড এসেন্স চকলেট কেকের ক্ষেত্রে যদি এরকম কফির গুলে নেওয়া যায় তাহলে কিন্তু অন্য কোনো এসেন্স ব্যবহার না করলেও চলে খুব ভালো একটা ফ্লেভার আসে কেকের এসেন্স রেডি এবার কেকের ব্যাটার তৈরি করব প্রথমেই এই বাটিতে দিয়ে দিচ্ছি এই কাপের হাফ কাপ কন্ডেন্স মিল্ক এবার এই সেম কাপটায় নিয়ে নিলাম তেল আমি আজকে হাফ কাপ তেল দিচ্ছি আমি আজকে এই কেকটার জন্য তেল ব্যবহার করছি তবে কেউ চাইলে বাটারও ব্যবহার করতে পারে সেই ক্ষেত্রে বাটারটাও গলিয়ে নিলে ভালো হয় গলিয়ে নিলে মাপটা ঠিক থাকে তেলের পরিবর্তে হাফ কাপ বাটার ব্যবহার করতে পারো তবে তেল দিলে কেক অনেক বেশি সফট হয় এবার এগুলোকে তিন থেকে চার মিনিট খুব ভালো করে ফেটিয়ে নেবো আমি এখানে ফ্যাটানোর জন্য একটা কাঠের হাতা ব্যবহার করেছি এই ধরনের যে কোনো হাতা বা বড় চামচ দিলেও কাজটা কিন্তু খুব ইজিলি হয়ে যায় বেশি না তিন থেকে চার মিনিট ফেটিয়ে নেব এটা ফেটানো হয়ে গেছে এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো এর মধ্যেই একই সঙ্গে মিশিয়ে নেব তার জন্য একটা এরকম ছাঁকনি নিয়ে নিলাম ওই সেম কাপের মাপে দেড় কাপ দিয়ে দিচ্ছি ময়দা এবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কোকো পাউডার এর সাথেই দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ গুঁড়ো চিনি নর্মাল চিনি গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করা চিনির পরিমাণ হলো থ্রি ফোর্থ কাপ আজকে চিনিটা এই জন্য গুঁড়ো করে নিয়েছি আজকে খুব সহজে এবং কম পরিশ্রমে বানাবো যেহেতু হ্যান্ড ব্লেন্ডার বা মিক্সির জার কোনো কিছুই ইউজ করছি না সেই জন্য দানা চিনি দিলে কিন্তু চিনিটা গুলবে না সেই জন্য চিনিটাকে এখানে আগে থেকে গুঁড়ো করে নিয়েছি তাতে এটা গুলতে খুব সুবিধা হবে এর সাথে সাথেই ছোটো যে চা চামচ বাড়িতে থাকে সেই চা চামচের এক চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর হাফ চা চামচ দিচ্ছি বেকিং সোডা এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন নুন নুনটা এই জন্য দিলাম যেহেতু আমি আজকে তেল ব্যবহার করেছি যদি কেউ সল্টেড বাটার ব্যবহার করো তাহলে কিন্তু নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু আনসল্টেড বাটার বা তেল ব্যবহার করলে অবশ্যই ওয়ান ফোর্থ টি স্পুন নুন দিও এই মাপের কেকের জন্য নুনটা দিলে কেকের টেস্টটা অনেক বেশি বেড়ে যায় এবার এই সবকিছুকে একসাথে খুব খুব ভালো করে এবার এগুলোকে হালকা হাতে মিশিয়ে নিতে হবে তবে আর কিন্তু না আর এটা এখন মেশাতে গেলে দেখতেই পাচ্ছ অনেকটা ড্রাই তার জন্য এর মধ্যে দেব থ্রি ফোর্থ কাপ রুম টেম্পারেচারে থাকা দুধ তবে দুধটা কিন্তু একবারে সবটা দেব না দু থেকে তিনবারে দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে আর খুব ভালো করে খেয়াল রাখতে হবে যেন কোনো দলা না থাকে খুব হালকা হাতে এরকম বড় বড় স্ট্রোক দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব আমাদের ব্যাটারটা প্রায় শুধু একটাই জিনিস দেওয়া বাকি আছে প্রথম যে এসেন্সটা মিশিয়ে রেখেছিলাম তৈরি করে রেখেছিলাম সেই এসেন্সটা এবার এর মধ্যে মিশিয়ে দেব। আবারও হালকা হাতে খুব ভালোভাবে ব্যাটারের সাথে এসেন্সটাকে মিশিয়ে নিতে হবে ব্যাস আমাদের ব্যাটার রেডি দেখো কি সিল্কি স্মুথ আর গ্লজি হয়েছে ব্যাটারটা এবার এই ব্যাটারটাকে কেক টিন মানে যে টিফিন বক্সটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে ঢেলে নেব এবার এটাকে হালকা হাতে একটু ট্যাপ করে নেব যাতে এয়ার বাবল থাকলে সেগুলো বেরিয়ে যায় ব্যাস আমাদের কেকের ব্যাটার রেডি এবার এটাকে বেক করবো আজকে এটা বেক করার জন্য আমি এরকম একটা ডেকচি নিয়েছি যে কোনো ডেকচি বা কড়াই যে কোনো কিছু নিলেই হবে একটু বড় সাইজের নিলে ভালো হয় যাতে পাত্রটা পুরো ভেতরে ফিট হয় দুটো জিনিস মনে রাখতে হবে এক যেন এই যে পাত্রটা এটার তলাটা একটু মোটা হয় আর এটা যেন এরকম একটা ঢাকনি থাকে যেটা মুখটায় পুরো ফিট করবে মানে কোনোভাবে স্টিমটা যেন বেরোতে না পারে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে দশ মিনিট এইভাবে ভেতরে স্ট্যান্ড দিয়ে বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য মানে আমরা ওভেনে কেক করে প্রি প্রিহিট করে নিই সেম প্রসেস এখানেও করতে হবে ঠান্ডা পাত্রে কেকের ব্যাটার বসিয়ে দিলে কিন্তু কেকটা বেক হবে না এরকম একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে বসাতে হবে ডাইরেক্ট পাত্রটায় বসানো যাবে না যদি এরকম স্ট্যান্ড না থাকে কোনো অসুবিধা নেই এই যে টিফিন বক্সটা দেখালাম তার ঢাকনাটা উল্টো করে দিয়ে বা কোনো বাটির উল্টো করে দিয়ে তার উপরেও ব্যাটারটা বসালে হবে এবার খুব সাবধানে টিফিন বক্সটা এর মধ্যে বসিয়ে দেবো এটা খুব গরম এবার ফ্লেমটা একদম লো করে লো ফ্লেমে এটা ঢাকনাটা বন্ধ করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এটা মোটামুটি বেক হতে টাইম লাগবে তবে পঁচিশ থেকে তিরিশ মিনিট পর কিন্তু একবার চেক করে নেব তার কারণ বেকিংয়ের টাইম সব সময় সব জায়গায় কিন্তু বা সবার ক্ষেত্রে এক হয় না অনেক কিছুর উপর নির্ভর করে গ্যাসের ফ্লেম পাত্রটা কতটা মোটা সেই জন্য সেফ সাইডে থাকার জন্য পঁচিশ থেকে তিরিশ মিনিট পর কিন্তু এটা একবার খুলে চেক করে নেব এখন প্রায় পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে আমি পঁচিশ মিনিট পর একবার খুলে চেক করে নিয়েছিলাম এখন আমার কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে আমি একবার দেখিয়ে দিই যে এটা এখন কি অবস্থায় আছে এরকম একটা স্ক্রুয়ার ঢোকালাম দেখো এটা পুরো ক্লিন বেরিয়েছে মানে আমার কেকটা পুরোপুরি সুন্দরভাবে বেক হয়ে গেছে তবে এটাকে কিন্তু এখনই ডিমোল্ট করব না এটাকে এই গরম পাত্র থেকে নিচে নামিয়ে পুরোপুরি ঠান্ডা হতে দেব এটা পুরোপুরি ঠান্ডা হলে তারপর এটাকে ডিমোল্ট করব। এখন কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার ডিমোল্ট করার জন্য আগে একটা ছুরি দিয়ে সাইডগুলো একটু লুজ করে নেব তাতে এটা খুব সহজেই ডিমোল্ট করা যাবে এবার এটাকে করে রেডি হয়ে গেছে আমাদের চকলেট কেক দেখো এটা কতটা সফট হয়েছে আর ওপরটা দেখো কত সুন্দর গ্লজি হয়েছে এবার এটাকে কেটে দেখি দেখেনি আছে দেখো ভেতরটাও কতটা সফট নরম আর কি সুন্দর দেখতে হয়েছে এই কেকের রেসিপিটা যদি যেরকম যে মাপগুলো বললাম সেইভাবে যদি করো তাহলে কিন্তু প্রতিবারই এরকম পারফেক্ট কেক হবে এবং দোকানের থেকেও এই কেকটা খেতে ভালো হয় তাহলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর রেসিপি নিয়ে কোনো কোয়েশন থাকলে সেটাও জানিও আমি পরবর্তীকালে আবার কোনো ভিডিও বানিয়ে সেটার সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা অবশ্যই করবো আজ তাহলে আসি ভালো থেকো সকলে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে টাটা